গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকের এই সুন্দর মিষ্টি সকালে শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আজকে ব্লগটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না করি, আশা করছি খুব ভালো লাগবে। আজকে ওয়েদারটা বেশ মিষ্টি, খুব ভালো লাগছে। তো বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজি সকাল 7টা। তো আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে এটা, সোম থেকে শুক্র মেয়েকে স্কুলে দিয়ে আসা আর নিয়ে আসার কাজ। তো আমি এখন যেহেতু স্কুলে যাচ্ছি, তাই ট্রেনটা খুব ফাঁকা, মানে ট্রেনের মধ্যে যাত্রী খুব কম দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে পেছনে বসে রয়েছে, আর পাশে একটা অন্য স্কুলের টিচারও বসেছিল। তো যাই হোক, চলো আমরা পৌঁছে গেলাম। তবে বলছিলাম না, ওয়েদারটা আজকে মিষ্টি, মিষ্টি হতে গিয়ে দেখছি বৃষ্টিও পড়ছে, কিরকম না। তো এই বৃষ্টি ভেজার আগেই আমি মেয়েকে চেষ্টা করলাম দৌড়ে স্কুলে প্রবেশ করানোর, যদিও আমি ভিজে যাচ্ছিলাম, তার মধ্যেও ভিডিও করতে কিন্তু বন্ধ রাখিনি। এরপর আমি বৃষ্টি ভিজতে ভিজতে স্টেশনের দিকে গেছিলাম, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল বৃষ্টি ভিজে ভিডিও করব। বাট দুর্ভাগ্য, তখন যদি বাড়ি থাকতাম একটু রিলস বানিয়ে নিতে পারতাম। আকাশ দেখেছো কিরকম ঘনিয়ে এসছে কালো মেঘে? চলে আসলাম চাম্পাহাটি স্টেশনে, দেখছি ফাঁকা রয়েছে মোটামুটি, কারণ এর আগেই, মানে আমার আসার কিছুক্ষণ আগেই একটা ট্রেন বেরিয়ে গেল, আপ ট্রেন। যদিও নেক্সট ট্রেনে চলে এসেই আমি দেখছি মাথায় হাত, কারণ কি আজ কাজের দিদি আসেনি, হঠাৎ করেই বলে গেছে আসবে না, তো কাজ করতেই হবে আমাকে। সেই কারণে বসে পড়লাম এই বৃষ্টির মধ্যে, আর সময় নষ্ট করলাম না, কারণ আমাকে আবারও বের হতে হবে মেয়েকে আনার জন্য। ক্যামেরা সেট করছি, কোথায় কিভাবে দেখা যাচ্ছে, আসছে ক্যামেরার মধ্যে কিনা। তো যাই হোক, এইভাবে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলছি। মনে মনে কিন্তু ভীষণ রাগ ধরছিল দিদির ওপর, কারণ না বলে ছুটি করলেন, আমার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। তো কিছু করার নেই, তারও সুবিধা অসুবিধা আছে, সেই জন্য আমি কাজটা করেই নিচ্ছি তাড়াতাড়ি করে। তোমরা তো জানোই, যারা আমার রোজ আমার ভিডিও ফলো করো, তো আমি স্কুল থেকে বাড়ি ফিরে আমি কিন্তু রান্না জোগাড় করি, মানে ওই যে আলু ছোলা, চাল ধুয়ে রাখা, কারণ আমি তো রান্না করি না, শাশুড়িমা রান্না করে। তো সেই কারণে আমি এই টাইমটা এসেই ওই কাজটাই আগে করি। বাট আজ যখন দিদি আসবে না বললো, তখন তো আর ওই দিকটা আমি যেতে পারছি না, কারণ বাসন না মাজলে সকালের বাসি কাজটা ইনকমপ্লিট থেকে যাবে। তো সেই কারণে আমি বাসনের কাজটা, মানে বাসন মাজার কাজ, ঘর ঝাঁটি রেডি করা, এগুলো দায়িত্বে, মানে দায়িত্ব পালন করেই আমি, যদিও সময়টা ছিল না, ট্রেনের টাইম বুঝতেই পারছো, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে। আর বাসন শুধু নয়, বাসন মাজার পরেও আমার আরেকটা কাজ থাকে, সেটা হলো পাখির বাসন ধোয়া, কারণ ওটা ইম্পর্টেন্ট বেশি। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে আবার একটু ফ্রেশ হয়ে সব গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনার উদ্দেশ্যে। চলে এলাম আবারও চাম্পাহাটি স্টেশনে, এখন যাচ্ছে আপ ট্রেন। আমি যেহেতু 1 নম্বর স্টেশনে বসেছিলাম, কারণ আমাদের ট্রেন কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, যেহেতু আমি ডাউন ট্রেনে এসেছি, এখন যাচ্ছে আপ। আর আমি একজনের জন্য অপেক্ষা করছিলাম, এই যে আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। তো বান্ধবী চলে এসেছে, আর আমার মেয়ের জন্য স্কুলের আর কি কিছু কাজ দিয়েছে, মানে প্রজেক্টের কাজ। তো আমি একটা ড্রয়িং খাতাও আমার কেনার ছিল আর প্রজেক্টের কাজ। তো দেখতে পাচ্ছো দোকানে, দোকানদারকে দেখা যাচ্ছে না, সরি, দোকানটা এত ছোট কিন্তু প্রত্যেকটা জিনিস পাবে তোমরা। তো সেখান থেকে আমি স্কুল থেকে চলে আসলাম মেয়েকে নিয়ে, আর নিয়েই কিন্তু যাও করে লাঞ্চ করে, মানে আবার সাজুগুজু করে ফেললাম, দেখলে মোটামুটি। তো মেয়েকে আবার টিউশন ক্লাসে দিয়ে আসবো, টিউশন ক্লাস থেকে, মানে ক্লাসে দিয়ে আসার পরেই আমি একটু ভিডিও করতে হবে, আমার কিছু কমেডি ভিডিও করতে হবে অ্যান্ড কিছু শর্টস, মানে রিলসের জন্য। তো সেই জন্য সময় নষ্ট না করে মেয়েকে দিয়ে আসলাম। তো চলো এবার রাস্তায় বেরিয়ে পড়ি। মোটামুটি রাস্তা দেখা হয়ে গেল, আর আমরা কয়েকটা সেলফি নিলাম। তো
এই আর কি। তারপর চলো বাড়ি ফিরি, দেখি তোমাদের সাথে কতটা আর কি শেয়ার করতে পারবো জানি না। হাতটা কাঁপছে, এর জন্য ক্যামেরা ঠিকঠাক আসছে না। দেখো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছে, আমি বললাম না, আর রিলস বানাতে বানাতে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো কি চটকাচ্ছে আমাকে। তো আমি এই জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, কারণ এখানে অবস্থা প্রচণ্ড খারাপ। তোমরা দেখবে দেখো বিছানার অবস্থা খারাপ, ওদিকে মানে সারা ঘরের এখন কন্ডিশন খুব খারাপ। চলো বই খাতা এগুলোই সমস্ত সব বেকার হয়ে গেছে, মেয়ে কে টিউশনে দিয়েছে। আর এদিকে মশার খুব কি বলে ডেঙ্গু, ডেঙ্গু হচ্ছে, ঠিক আছে ভুলিয়ে ফেলছি, কারণ সবে জাস্ট আসলাম, গরম হচ্ছে তো তাই। তো আমি ভিডিওটা উফ দাঁড়া বাবাই, তো ভাবলাম যে একবার তোমাদের সামনে আসি, তারপর আবার ড্রেসটা চেঞ্জ করি, তারপর আসছি। চলো হাই ফ্রেন্ডস। তো এখন ঘড়িতে বাজে 7টা, একদম পারফেক্ট 7টা বাজে। আর 6:30 থেকে 7টার মধ্যে আমরা টিফিন করে নিয়েছি, তার মধ্যে একটু পড়াও হয়ে গেছে। আর মনেই ছিল না যে ক্যামেরা অন করতে, মেয়ে বললো তাই। তো যেহেতু এখন একটু ব্রেক, মানে জল টল খাচ্ছি খাচ্ছি, তাই জন্য মেয়ে এসো। আমার মাম্মাম এই যে পড়তে বসেছে, দেখো এই দেখেছো, এই যে আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম, তারপরে করলাম মেয়ে জল খাচ্ছে, আর এই যে একটু অঙ্ক করাচ্ছি। তো চলো আজকে আবার দেখেছো দুষ্টুমি ষোলো আনা। তো চলো আবার, জানি না দেখা হচ্ছে কি না, যদি না দেখা হয় তাহলে ব্লগটা এখানে এন্ড করবো, আর যদি দেখা হয় তাহলে আমি ফিরে আসছি আবার।